একটি ডলফিন হঠাৎ করে সুসাইড করে নেয়। সুসাইড করার কারণ কিন্তু কেউ জানতে পারে না। এই কারণ জানার আগে ভিডিওটিতে লাইক এবং নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ডলফিন এমন একটা প্রাণী যাদের ফিলিংস রয়েছে, যারা ভালো মন্দ বুঝতে পারে। 1965 সালে নাসা পিটার নামের একটি মেল ডলফিনকে ট্রেনিং দেওয়ার জন্য মার্গারেট নামের একজন মহিলা ট্রেনারকে হায়ার করেছিল। মহিলা ট্রেনার ডলফিনটিকে ট্রেনিং দিতে থাকে এবং ডলফিনটি আস্তে আস্তে মহিলা ট্রেনারের প্রতি আসক্ত হয়ে যায় এবং এমন একটা পর্যায়ে পৌঁছে যায় ডলফিনটি মহিলা ট্রেনারটিকে ছাড়া থাকতে পারে না। ট্রেনিং শেষ হলে নাসা প্রজেক্টটি বন্ধ করে দেয়। ডলফিনটি মুখ দিয়ে বিভিন্ন রকম আওয়াজ করে ট্রেনারকে দেখার জন্য, কিন্তু ট্রেনার আর ফিরে আসেনি। ডলফিন তখন জলের তলায় গিয়ে নিজে আত্মহত্যা করে। শ্বাস গ্রহণ করার জন্য ডলফিনটি উপরে আসেনি এবং মারা যায়।